হ্যালো ফ্রেন্ডস, আমি দেবাশিস, আপনারা দেখছেন টিএস প্ল্যানেট। টিএস প্ল্যানেটের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ফুল দেখেই বুঝতেই পেরেছেন, গরমের আরও একটি জনপ্রিয় ফুল অ্যামারেলিস লিলি, যেটি খুব সহজেই কিন্তু আপনার বাড়ির টবের মধ্যে করতে পারি এবং এটি জমিতেও করা যায়। তো খুব সহজ এবং অল্প কেয়ারেই কিন্তু অ্যামারেলিস লিলির ফুল কিন্তু আমরা বাড়িতে করতে পারি। তো এই ফুল করার জন্য আমাদের কী কী দরকার আছে সেটা নিয়েই আজ আপনাদের সাথে মেন বিষয়। তো এর প্রতিস্থাপনের ভিডিও আজ আপনাদের দেখাবো। তো তার জন্য আমাদের যা যা দরকার চলুন দেখা যাক। তো অ্যামারেলিস লিলি প্রতিস্থাপনের জন্য আমি এখানে একটি 14 ইঞ্চি চওড়া এবং 6 ইঞ্চি ডিপথ একটি প্লাস্টিকের মিডিয়াম সাইজের যে গামলা, দেখুন সেটা গামলা নিয়েছি এবং তার মধ্যে বেশ কয়েকটি হোল করেছি এবং সুন্দর একটা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নিয়েছি। তো আপনারা এখানে 8 ইঞ্চি একটি বাল্বের জন্য 8 ইঞ্চির একটি মাটির টব বা প্লাস্টিক টব ইউজ করতে পারেন। তো দেখুন এখানে বেশ কিছু টনসিপ এবং বালি দিয়ে আমি যে ড্রেনেজ হোলটি ছিল সেগুলো সব কটা প্রায় বন্ধ করে এবং ওপর দিয়ে বালি দিয়ে খুব সুন্দরভাবে একটি ড্রেনেজ সিস্টেম তৈরি করেছি। এবং এখানে আমি মাটি নিয়ে নিয়েছি, দেখুন এই মাটিটি কিন্তু আমার আগের থেকে তৈরি করা রয়েছে। তো এখানে যে মাটি রয়েছে তা হচ্ছে কিছুটা সুরকি রয়েছে এবং ইটের টুকরো রয়েছে বেশ কিছু এবং মাটি রয়েছে। তো এর সঙ্গে মোটামুটি মাটির ভাগটা রয়েছে এখানে প্রায় 70% এবং ইটের টুকরো এবং যে সুরকি প্রায় 30% মতন রয়েছে। তো এখানে 10% মতন আমি ভার্মি কম্পোস্ট ইউজ করেছিলাম এবং আপনারা চাইলে সেটা 20-25% ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। তবে আগের থেকে মাটিটি একটু তৈরি করে রাখবেন, দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু মাটিটিকে আগের থেকে তৈরি করে রেখেছি। এবং এর সঙ্গে যে আরও যেটা আছে জৈব খাবার, এখানে আমি হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খোল, সর্ষের খোল, লেদার মিল, তো বাদাম খোল, এরকম যে জৈব খাবারগুলি আছে সেগুলো কিন্তু আমি এখানে মাটির সাথে অলরেডি মিক্সড করে রেখেছি। এবং সেগুলিকে মিক্সড করে রেখে মোটামুটি আমি 1 মাস আগের থেকে কিন্তু মাটিটিকে তৈরি করে রেখেছি। তো আপনারা চাইলে মাটিটিকে আগে মোটামুটি 15-20 দিন আগের থেকে তৈরি করে রাখুন এবং গাছ লাগানোর 2 দিন আগে মাটিটিকে ফুল সানলাইটে রেখে ভালো করে শুকিয়ে নিন। তো এতে যে আমরা সারগুলি ইউজ করেছি সেটা যে গরম একটা ভাব থাকে সেটা কেটে যাবে এবং খুব সুন্দরভাবে আমরা গাছ প্রতিস্থাপন করতে পারবো সেই মাটিতে। তো চলুন এখানে দেখুন এবার আমি যে টবটি তৈরি করে রেখেছি তার উপর মাটি দিয়ে ভর্তি করে নিলাম। তো এখানে পুরোপুরি একদম মোটামুটি 1 ইঞ্চি মতন গ্যাপ রেখে আমি পুরো মাটি দিয়ে ভরে নিয়েছি। তো এবার যেটা আমি করব এখানে, দেখুন আপনারা চাইলে ডাইরেক্ট জল দিতে পারেন, তবে আমি এখানে একটি মাটির চারা ইউজ করছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে 2 গামলায় মাটি ভরেছি। তো দেখুন এখানে চারাটা ইউজ করছি একটাই কারণে, যে জলটা যখন দেবো যাতে সেই জায়গাটা গর্ত না হয়ে যায়। তো নতুন মাটিতে যখন জল দেবেন দেখবেন একটা গর্ত মতন হয়ে যায়। তো আমি এখানের জন্য চারাটা দিয়ে ইউজ করলাম, আপনারা কোনো কিছুর সাহায্যে ডিরেক্ট জলও ঢালতে পারেন। তো আমি এখানে 2টো রেডি করেছি, যেহেতু আমি আরও কটা অ্যামারেলিস লিলির বাল্ব লাগাবো তাই আমি এখানে কিন্তু 2টো ইউজ করেছি গামলা। তো আজ আপনাদের 1টা গামলাতেই আমি প্রতিস্থাপন করে আপাতত ভিডিওটি দেখাবো। তো 2টোতেই আমি দেখুন ভরপুর করে একদম যখন জলটা দিলাম যে 1-1.5 ইঞ্চি করে গ্যাপ রাখতে বললাম, তো আপনারা সেই গ্যাপটা রেখে ভালো করে একদম জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিন, দরকার পড়লে দিনে 2 বারও আপনারা জল দিন। তো আগের থেকে দেখুন আমি যে অ্যামারেলিস লিলির বাল্বটা আগে প্রতিস্থাপন করব তার আগে 1 দিন আগের থেকে কিন্তু আমি এটা করছি, জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। তো নেক্সট ডে আমরা কী করবো, দেখুন এখানে মাটিটি প্রায় শুকিয়ে এসছে, বিকেলের দিকে আমি ভিডিওটি করেছি, দেখুন একটা ময়েশ্চার ভাব কিন্তু মাটির মধ্যে রয়েছে এবং যে জলটা বলেছিলাম যে ইটের টুকরো এবং বালি এগুলো আমি দিয়েছিলাম, যেহেতু অ্যামারেলিস লিলি যে কোনো লিলি কিন্তু জল খুব একটা পছন্দ করে না, এর জন্য আমি কিন্তু এখানে ইটের টুকরো এগুলো দিয়েছিলাম যাতে ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর থাকে। তো যে কোনো লিলি বসানোর সময় আপনারা একটু বালি, ইটের টুকরো এইসব একটু মাটির সাথে মিশিয়ে নেবেন যাতে মাটিতে অতিরিক্ত জল কিন্তু না জমে, একদমই জল পছন্দ করে না। এখানে মাটি দেখলেই বুঝতে পারছেন দেখুন কতটা ময়েশ্চার, একদম কিন্তু জল একটুও নেই। তো এরকমভাবে ময়েশ্চার করে মাটিটি আপনারা ময়েশ্চার করে রাখুন,
তারপরে কিন্তু এমারেলিস রেডির যে বাল্ব আমরা দেখুন এখানে, আর বাল্বটা আপনারা যখন কিনবেন মার্কেট থেকে তখন দেখে নেবেন সেটা যেন ম্যাচিওর বাল্ব হয়, নালে কিন্তু ফুল আসতে প্রায় এক বছর টাইম লেগে যাবে। তো সেটা আপনাদের দেখে নিতে হবে। দেখুন এখানে যথেষ্ট বড় এবং যথেষ্ট ম্যাচিওর বাল্ব, এরকম সাইড থেকে দেখুন ব্রাঞ্চও প্রায় বেরিয়ে আসছে। তো চওড়া টব, গামলা বা চালি টব এগুলো ইউজ করতে বলছি, কারণ কি আপনারা সবাই সকলেই জানেন যে এরকম টাইপের লিলি সাইড থেকে কিন্তু প্রচুর আরও বাল্ব তৈরি হয়, যেটা ছোট টবের মধ্যে দিলে সেই বাল্বগুলো বেরোতে পারবে না। তো এর জন্য আমি এখানে চওড়া একটি গামলা ইউজ করছি। আপনারা কিন্তু চালি টব বা একটি অ্যামারেলিস লিলির জন্য আপনারা মোটামুটি একটি 8 ইঞ্চি টব ইউজ করতে পারেন। তো আমি এখানে প্লাস্টিকের যে গামলা সেটা ইউজ করছি, তো দেখিয়ে দিলাম। তো দেখুন এখানে মাটিটা একটুখানি গর্ত করে আমি জাস্ট হালকা হালকা দুটো গর্ত করে আমি অ্যামারেলিস লিলির বাল্ব দুটি প্রতিস্থাপন করছি। আপনারা যদি এরকম গামলা বা চালি টবের মধ্যে করেন তো সেক্ষেত্রে কিন্তু 3টে অবধি আপনারা বাল্ব প্রতিস্থাপন করতে পারেন। তো হালকা ময়েশ্চার রাখলাম, যেহেতু খুব একটা জল পছন্দ করে না, তাই আমি আগের দিনই জল দিয়ে মাটিটিকে ময়েশ্চার করে রেখেছিলাম যাতে জল ভর্তি করে দিতে না হয়। তো প্রতিস্থাপন করার পর আমরা কি করব, এটাকে ভালো করে সুন্দরভাবে সাইড দিয়ে আমরা জল দিয়ে দেবো। মাঝে কিন্তু অ্যামারেলিস লিলির যে মাঝে পাতার অংশটা দেখা যাচ্ছে সেখানে জল ঢালবো না, সাইড দিয়ে সুন্দরভাবে জল দিয়ে দেবো অল্প করে। যেহেতু মাটি ময়েশ্চার রয়েছে তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। তো এইভাবে জল দিয়ে আমরা এটাকে ফুল সানলাইটে রেখে দেবো। এই হলো আজকে অ্যামারেলিস লিলির প্রতিস্থাপনের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলকে অনেক ধন্যবাদ।